দিনের পর দিন গ্রামাঞ্চলে বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা। গ্রামবাসীদের আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে তা। এই অবস্থায় পাটকিদাহ এলাকায় কেরালা ফেরত পরিযায়ী শ্রমিককে বাড়িতে ঢুকতে না দেওয়ায় নদীর ধারে গাছতলায় ঘর করে থাকতে হচ্ছে তাদের। চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটছে পরিযায়ী শ্রমিকের। যদিও এই পরিযায়ী শ্রমিক বলেন বাড়ির এবং পাড়ার লোকেদের ভালোর জন্যই নদীর ধারে তাঁবু খাটিয়ে থাকছেন তিনি, কার্যত পরিযায়ী শ্রমিকের এই সচেতনতাকে কুর্নিস জানিয়েছে পাটকিদাহ এলাকার জনসাধারণ। কি জানাচ্ছেন এই পরিযায়ী শ্রমিক শুনে নেব আমরা। তো এই যে এখানে যে ক্যাম্প করে আসছো কিসের জন্য? বাড়িতে থাকার জায়গা নেই, তো সেই জন্য এই সেই আমাদের পারিবারিক যেগুলো আছে এগুলো আমাদের জায়গা বানিয়ে দিয়েছি, এখানে আছি। মানে বাড়ির লোকেদের আর কি সুবিধার্থে এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে কি? এখানে থাকার কোনো অসুবিধা হচ্ছে না। আর বাড়িতে কি থাকার জন্য এক্সট্রা ঘর নেই নাকি? এক্সট্রা ঘর নেই এখানে। আর কে কে আসছিল তুমি? আমি একাই আসি, এখানে আমাদের এরিয়া ওইদিকে আছে আবার। আচ্ছা, নাম কি তোমার? ধন্যবাদ।